বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম, পরে বিয়েতে আপত্তি করে প্রেমিক, উল্টে প্রেমিকাকে তার রাস্তা থেকে সরে যাওয়ার জন্য চাপ, প্রেমিকা না সরায় তাকে ব্যাপক মারধরের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, সহ্য করতে না পেরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী প্রেমিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজিতে থানা ঝলঝলিয়া তেলিপুকুর এলাকায়। ঘটনার পরই পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম, পরে বিয়েতে আপত্তি করে প্রেমিক, উল্টে প্রেমিকাকে তার রাস্তা থেকে সরে যাওয়ার জন্য চাপ, প্রেমিকা না সরায় তাকে ব্যাপক মারধরের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, সহ্য করতে না পেরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী প্রেমিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজিতে থানার ঝলঝলিয়া তেলিপুকুর এলাকায়। ঘটনার পরই পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে আত্মঘাতী প্রেমিকার নাম পঞ্চমী বড়ো, বাবা অজয় বড়ো, পেশায় হোটেল কর্মী। তিন ভাই বোনের মধ্যে প্রতিমা ছিলেন সবার ছোট। পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত প্রেমিকের নাম গৌরব পাশওয়ান, পিতা দিলীপ পাশওয়ান, পেশায় মালদা স্টেশনের টিটি। বছর তিনেক ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক, এমনকি মৃতার পরিবার মেনে নেয় তাদের সম্পর্ক, কিন্তু আর্থিক দিক দিয়ে সচ্ছল অভিযুক্ত প্রেমিকের পরিবারের লোকেরা তা মেনে নিতে পারেনি। পরে গৌরব বাড়ির অমতে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসছিল। রবিবার সে এক বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসে পঞ্চমীর বাড়িতে। সন্ধ্যের দিকে ব্যাপক মারধর করে পঞ্চমীকে বলে অভিযোগ। মৃতার বৌদি করবী বড় ছুটে এলে রক্ষা পান পঞ্চমী। এই ঘটনার পর রাত 10:30টার দিকে তার ঝুলন্ত দেহ দেখতে পান, গলায় তার চাদর জড়ানো ছিল। মৃতার দাদা সঞ্জয় বড় অভিযোগ করে বলেন, আমরা সবাই সন্ধ্যের দিকে কাজে ছিলাম, ওই সময় গৌরব তার এক বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসে বোনকে ব্যাপক মারধর করে। এর আগেও সে বোনকে মারধর করেছে। গৌরব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বোনকে ফাঁসায়, আমাদেরও বোনকে বিয়ের কথা বলে, কিন্তু কিছুদিন আগে শুনতে পাই সে আর বোনকে বিয়ে করতে চায় না, বোনকে তার রাস্তা থেকে সরে যেতে বলেছে। এরপর থেকে বোন অবসাদে ভুগতে থাকে, গৌরবের জন্যই আমার বোনের মৃত্যু হয়েছে। ঘটনার পর রাতেই পুলিশ অভিযুক্ত গৌরব পাশওয়ানকে গ্রেফতার করেছে। পরবর্তীতে ধৃতকে মালদা জেলা আদালতে পাঠালে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কি করেছিলে তুমি? কি জন্য অ্যারেস্ট করলো তোমাকে? গার্লফ্রেন্ড এই করে নিয়েছে, সুসাইড করে নিয়েছে। কেন কেন করলো? কেন কি কিছু আমি বলতেই পারছি না। তুমি আমাদের ঝগড়া হয়েছিল তাই জন্য আর কিছু জানি না, আমি তো এগুলো জানতামও না। না, তুমি কোথায় পড়াশোনা করতে? এখানে। কোথায়? ইঞ্জিনিয়ারিং কলেজ? IMPS-এ। আর তোমার গার্লফ্রেন্ড কোথায় পড়তো? ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ওকে বাইরে থেকে কিছু করাচ্ছিলাম, 10-12 বাইরে থেকে করাচ্ছিলাম। তোমার বাড়ি কোথায়? বাড়ি মালদাতে। মালদা কোথায়? ঝলঝলিয়া। কী নাম তোমার বাবার? দিলীপ কুমার পাশওয়ান। মেয়ে বাড়ির লোক অভিযোগ করেছে নাকি তোমার বিরুদ্ধে? না, এটা বলতে পারছি না। চলে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ইংলিশ স্কুল নেতাজি পল্লি হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু CISCE নিউ দিল্লি, ফর ICSE ক্লাস 10 অ্যান্ড ISC ক্লাস 12। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোন ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. To aaj hi aaiye Himalayan Optics,
হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.